চীন পাকিস্তানকে জবাব দিয়ে গ্রিন করিডোরে জুড়বে ভারত রাশিয়া। চীন পাকিস্তানকে জবাব দিয়ে এবার রাশিয়াও ভারতের মধ্যে একই রকম গ্রিন করিডোর তৈরি করতে চলেছে ভারত। চলতি মাসে এই প্রকল্পে সবুজ সংকেত মিলতে পারে বলে জানা গিয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে এই প্রকল্প গ্রহণ করতে চলেছে দুই দেশের সরকার। চীনের আর্থিক সাহায্য পাকিস্তানে তৈরি হচ্ছে ইকোনমিক করিডোর, আর ভারত প্রথম থেকেই সেই অর্থনৈতিক করিডোরের বিরোধী। গিলগিট বাল্টিস্তানের মধ্য দিয়ে ওই করিডোর তৈরি হয় ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত নেমে আসবে বলে সরব হয় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। পাক চীন সড়ক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি চীনের কাশগড়ি থেকে সড়ক মারফত বিপুল চীনা পণ্য, সামরিক সরঞ্জাম, সেনাবাহিনী, সাজোয়া গাড়ি অতি দ্রুত নিয়ে আসার কাজ সহজ ও দ্রুততর হবে চীনের পক্ষে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর INSTC-র মাধ্যমে ভারত ও রাশিয়া পরস্পরের সঙ্গে সড়কপথে যুক্ত হবে। যুক্ত থাকবে ইউরোপ ও ইরানও। এর ফলে ভারত থেকে ইউরেশিয়া ও বিদেশ থেকে ভারতে পণ্য পরিবহনে বিশেষ সুবিধা হবে। কেন্দ্রের কোষাগারে আসবে বাড়তি অর্থ। অস্ত্রশস্ত্র অন্যান্য সামরিক সরঞ্জাম আমদানিতেও বিশেষ সুবিধা হবে, কমবে খরচ।